শুধু মানুষের রূপ ধারণ করলে মানুষ হওয়া যায় না মানুষের মতো দুইটা হাত আর দুইটা পা থাকলে মানুষ হওয়া যায় না মানুষের মতো দুইটা চোখ থাকলে মানুষ হওয়া যায় না বরং যার কাছে আল্লাহর ভয় আছে পরকালের ভয় আছে জান্নাত জাহান্নামের ভয় আছে যে তার ইচ্ছামতো মনচাহি জীবন যাপন করে না বরং আল্লাহর হুকুম মতো নিজের জীবনটা কাটায় এ হলো বাস্তবে মানুষ ঠিকভাবে ঠিক আর যে এর ব্যতিক্রম হবে এ হলো মানুষ রূপী আস্তে একটা টাটকা শয়তান এখান থেকে চিন্তা করবেন আমাদের দেশে মানুষ বেশি না শয়তান বেশি বুঝেন নাই কথাটা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুন গর্ভসূরত আদমি ইনসাফ দে গর্ভসূরত আদমি ইনসাফ দে আহমদ আবু জাহল হাম এক সাবু দে বড় চমৎকার কথা বলছেন আরে সূরত দেখা যদি তুমি মানুষ গণনা করো তাহলে আবু জাহালের মধ্যে আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে কোনো তফাৎ থাকে না অথচ ভাইরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে আমাদেরকে স্পষ্ট জানাইয়া দিবেন আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম একজন মানুষকে দিয়া জান্নাত উদ্বোধন করবেন আবার বিপরীত দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম একজন মানুষকে দিয়া জাহান্নাম উদ্বোধন করবেন সহিহ বুখারীর বর্ণনা মুসলিমের বর্ণনা একাধিক হাদিসের কিতাবের বর্ণনা মিশকাত শরীফেও হাদিস কানা আছে রাসূলুল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি যেই পর্যন্ত জান্নাতে না যাব ওই পর্যন্ত কোন উম্মত জান্নাতে যাওয়া তো দূরের কথা আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত কোন নবী জান্নাতের গেটেও যেতে পারবে না আরে যেই পর্যন্ত আমি জান্নাতে প্রবেশ না করব ওই পর্যন্ত কোন নবী জান্নাতে যাওয়া তো দূরের কথা জান্নাতের গেটেও দাঁড়ানোর সুযোগ পাবে না জান্নাতের গেটে যাবে ঠিক কিন্তু ওখান থেকে ব্যাক করা হবে ফিরাইয়া দেওয়া হবে জান্নাতের দরজা খোলা হবে না জান্নাতের গেট আটকানো থাকবে জান্নাতের গেটে তালা থাকবে এই তালা খোলার অনুমতি কারো নাই এই তালা খোলার ছাবিও কারো কাছে নাই ছাবি থাকলেই তো অনুমতির প্রশ্ন অনুমতি তো দূরের কথা ছাবিও কারো হাতে নাই জান্নাতের গেটের ছাবি আল্লাহ রাব্বুল আলামিন হাশরের ময়দানে একজনের হাতে তুলে দিবেন তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরে দুইজন যদি সূরতের মানুষ যদি এক হয়ে যায় তাহলে আবু জাহালের মধ্যে আর মুহাম্মাদের মধ্যে কোনো ব্যস্কম থাকে না অথচ আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে সর্বপ্রথম জান্নাত উদ্বোধন করবেন আর বিপরীত দিকে অভিশপ্ত আবু জাহালকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামটা উদ্বোধন করবেন গর্ভসূরত আদমি ইনসাফ দে আহমদ আবু জাহল হাম এক সাব দে আহমদ আবু জাহল হাম এক সাব দে মানুষ দামি হওয়ার অনেকগুলো আলামতের একটা আলামত এটাও থাকে দামি মানুষের নাম বেশি থাকে ঠিক না বেঠিক যেই সন্তান মা বাবার বেশি আদরের হয় মা বাবা ওই সন্তানের অনেক নাম রাখে মা একটা রাখে আব্বা একটা রাখে দাদা একটা রাখে দাদি একটা রাখে নানা একটা রাখে নানি একটা রাখে ফুফু একটা রাখে খালাম্মা একটা রাখে কারণ সবার কাছে বাচ্চাটা বড় আদরের দশ বছর পনেরো বছর বিশ বছর বিবাহিক বৈবাহিক জীবন কোনো সন্তান হয় না বিশ বছরের মাথায় আল্লাহ পাক রব্বুল আলামিন একটা ছেলে দিছে এই ছেলের কদর সবার কাছে বেশি দাদাও নাম একটা রাখে দাদিও একটা রাখে নানাও একটা রাখে নানিও একটা রাখে আব্বাও রাখে আম্মাও রাখে খালা আর ফুফুরাও রাখে চাচা আর চাচিরাও রাখে ঠিক না বেটি আরে নাম বেশি হওয়া এটা একটা মানুষ দামি হওয়ার কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন জানোনি তোমরা আমার মোহাম্মদ আমার কাছে কত দামি আমি শুধু কোরআনে কারীমের মাধ্যমে মোহাম্মদের নাম রাখছি দশটা দশটা আল্লাহ পাক নবীর নাম কয়টা রাখছেন বলেন কয়টা বলেন কয়টা প্রত্যেক নামের উপর আয়াত আছে সূরা আছে সুবহানাল্লাহ বলেন কোরআনে কারীমের মধ্যে সূরা মুহাম্মদ পাওয়া যায় এটা আমার রাসূলের একটা নাম কোরআনে কারীমের মধ্যে সূরা ইয়াসিন পাওয়া যায় ইয়াসিন একটা নাম কোরআনে কারীমের মধ্যে সূরা তাহা পাওয়া যায় তাহা একটা নাম কোরআনে কারীমের মধ্যে সূরা মুজাম্মিল পাওয়া যায় মুজাম্মিল একটা নাম কোরআনে কারীমের মধ্যে সূরা মুদাস্সির পাওয়া যায় মুদাস্সিরও একটা নাম আল্লাহ পাক রব্বুল আলামিন তার পেয়ারা হাবিবের নামে একাধিক সূরা দিয়া দিবেন অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে নিজের নামে মাত্র একটা সূরা রাখছেন সূরা আর রহমান নিজের নামে সূরা দিবেন একটা বন্ধুর নামে সূরা দিবেন পাঁচটা এই পাঁচ সূরার বাহিরে পাঁচ নামের বাহিরে আরো পাঁচটা নাম দিবেন প্রত্যেকটা নামের উপরে কোরআনে কারীমে আয়াত পাওয়া যায় আল্লাহু আকবার বলেন অতএব বোঝা গেল চেহারার মানুষ আর বাস্তব মানুষ
সূরতের মানুষ আর সিরতের মানুষ, চেহারার মানুষ আর আদর্শের মানুষ, স্বভাব চরিত্রের মানুষ, দুইটার ভিতরে আকাশ আর তফাত বেশ কম, ঠিক তবে ঠিক। এজন্য আরিফে রুমি রহমতুল্লাহ আলাই বলেন, বড় চমৎকার কথা বলেন, লেবাসে খিজরে মে আসাই কড়ো রহজন ভি ফিরতে হ্যায়, লেবাসে খিজরে মে আসাই কড়ো রহজন ভি ফিরতে হ্যায়, আগর দুনিয়া মে রহনা হো তো ফির পহচানে পয়দা কর, আগর দুনিয়া মে রহনা হো তো ফির পহচানে পয়দা কর। দুনিয়াতে দেখবে মানুষের সুরত নিয়ে, মানুষের জামা কাপড় নিয়ে, মানুষের মতো চেহারা নিয়ে বহু সুট ডাকাত ঘোরাফেরা করে, বহু সন্ত্রাস ঘোরাফেরা করে, বহু জানোয়ার ঘোরাফেরা করে। অতএব তোমাকে চলতে হলে দুনিয়াতে হুশ করে চলতে হবে, ঠিক তবে ঠিক। কে মানুষ আর কে অমানুষ এটা তোমারে বুঝে শুনে চলতে হবে, না হয় দুনিয়াতে তোমার জন্য চলাটা বড় কঠিন হইয়া দাঁড়াবে। আল্লাহ আমাদেরকে মানুষ চিনার তৌফিক দান করুন, আল্লাহ আমাদেরকে মানুষ চিনার। আর কোরআনে কারিমের শিক্ষাও এটা, কে মানুষ কে অমানুষ এটা চিনো। কোরআনে কারিমের শিক্ষা কি, কে মানুষ আর কে অমানুষ এটা চিনো। তুমি নিজে মানুষ হও, অমানুষ বানিও না, অমানুষকে এটা চিনো, অমানুষের পরিচয় লাভ করো, মানুষের পরিচয় লাভ করো। এই শিক্ষা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে দিয়ে দিচ্ছেন, আলহামদুলিল্লাহ বলেন। বড় চমৎকার কথা, কোরআনে কারিমের ভূমিকা হলো সুরে ফাতিহা, বলেন কোরআন শরীফের ভূমিকা কি, সুরে ফাতিহা। তাহলে কোরআন শরীফ শুরু কোনখান থেকে, সুরে বাকারা থেকে। সুরে ফাতিহা তো ভূমিকা, মানে গোটা কোরআনে কারিমের শিক্ষা সুরে ফাতিহার মধ্যে। তাহলে কোরআন শরীফের মূল বক্তব্য শুরু হয়েছে সুরে বাকারা থেকে। বাকারা শব্দের অর্থ কি, গাবি, বলেন বাকারা শব্দের অর্থ কি, গাবি। এটা কি মানুষ না জানোয়ার? তাহলে সোজা কথা, বাকারা মানে জানোয়ার। আর কোরআন শরীফের শেষ সুরা সুরে নাস, নাস মানে কি, মানুষ। তাহলে দেখেন কোরআন শরীফ শুরু হয়েছে জানোয়ার দিয়ে, শেষ হয়েছে মানুষ দিয়ে, কি বুঝাইল? অর্থাৎ তুমি কোরআনের কাছে আসার আগ পর্যন্ত তুমি আস্তে একটা জানোয়ার, যখন তুমি কোরআনের ভিতরে ঢুকে গেছো এখন তুমি মানুষ হইয়া বাইর হইয়া গেছো। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক আমাদেরকে সত্যিকার মানুষ বানার তৌফিক দান করুন।